মাই লাভলি ফ্রেন্ডস, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো চলে এসেছি আবার সেই একই কন্টেন্ট, টিনু উদীপ্ত সন্দীপ। তো টিনুর কিন্তু এখন সত্যি চোখের কোণে জল, ওর দর্শকরা দেখতে পাচ্ছে, মানে আমরা দেখতে পাচ্ছি ওর চোখের কোণে কিন্তু জল। আগের দিনে যে ভিডিওটা দিয়েছিল যে অষ্টমীর অঞ্জলি দিতে গেল, বেশ দগদগ করে সিঁদুর পরে অষ্টমীর অঞ্জলি দিতে গেল, কিন্তু সন্ধ্যাবেলায় আমরা দেখলাম সিঁদুরটা ভ্যানিশ, অর্থাৎ সিঁদুরটা কিন্তু ভ্যানিশ হয়নি, চুল উল্টে আছড়ে ফেললো। তো এইরকম অনেক ঘটনা ওর জীবনে ঘটছে। আমি গতকালের ভিডিওতেও বলেছি তোমাদেরকে যে ওদের মধ্যে কিন্তু অশান্তি শুরু হয়ে গেছে, অর্থাৎ টিনু উদীপ্তের মধ্যে কিন্তু অশান্তি শুরু হয়ে গেছে। তবে টিনু উদীপ্তর সঙ্গে শুধু অশান্তি নয়, গ্রামেও কিন্তু ওদেরকে নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, মানে টিনু যেখানে থাকে সেই গ্রামেও কিন্তু প্রবলেম হচ্ছে, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। আর তার সঙ্গে হচ্ছে উদীপ্তর কী বলবো, কিছুটা ইতিহাস কিন্তু আমরা জানতে পেরেছি, মানে ওর ব্যাকগ্রাউন্ড জানতে পেরেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে একটা কথা বলি, গতকালের ভিডিওতে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তাকে ভিউয়ার্স বলবো না, অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে আমাকে কমেন্ট করে গেছে এত গল্প কী করে বানাতে পারো, এত গল্প কী করে বানাতে পারো, চালিয়ে যাও ডাক আসতে পারে। সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, 708 জন মোটে সাবস্ক্রাইবার, ঠিক আছে। সে হচ্ছে টিনুর হয়ে কথা বলে। তো সে তার কয়েকটা ভিডিও আমি দেখেছি, বাট কোনোদিন কোনো কমেন্ট করিনি, তার কয়েকটা ভিডিও আমি দেখেছি যে টিনুর সম্বন্ধে সে কতটা জানে, কিন্তু সে দেখা গেল কিচ্ছু জানে না, এমনকি সৌমালীকে সেও কিন্তু জানতো না। এই কদিনের আগের ভিডিও দেখে ও নাকি সৌমালীকে চিনেছে, তো যাই হোক সৌমালীকে চিনতো না। তো সে আমাকে কমেন্ট করে গেছে যে গল্প চালিয়ে যাও, আমরা নাকি গল্প করছি, আমরা যারা টিনুর এই পরকীয়াকে সাপোর্ট করছি না, টিনুকে সাপোর্ট করছি না, তারা নাকি আমরা গল্প বানিয়ে বানিয়ে টিনুর নামে বলছি। অথচ একটা একটা করে প্রমাণ কিন্তু সমস্ত সামনে আসছে, উনি কতখানি ভিডিও দেখেন নেট খরচা করে আমার মনে হয় না, নাহলে সৌমালীকেই যে চেনে না সে টিনুকে কী করে চিনবে। এবং তার ভিডিওতে এমন উদ্ভব উদ্ভব কথা বলে না, আমি নামটা তার বলতে চাইছি না, আমি তাকে প্রমোশন করতে চাইছি না, যার 1K সাবস্ক্রাইবারও হয়নি তাকে আমি অন্তত প্রমোশন করবো না। তো সে আমাকে বলছে যে টিনু নাকি টিনুদের বাড়িতে নাকি, মানে সন্দীপদের বাড়িতে আর কি, শ্বশুর বাড়িতে, তো সেখানে নাকি প্রত্যেক দিন তাকে পান্তা ভাত খাওয়ানো হতো, এটা কিন্তু আমরা কোথাও দেখিনি। তো যাই হোক, যে সমস্ত অ্যালার্জিযুক্ত খাবারগুলো টিনু ওখানে খেত না, এখানে খায়। এখানেও দেখলাম সেদিন ওর সপ্তমীর দিন না কিসের দিন দেখলাম, না ষষ্ঠীর সপ্তমীর দিন মনে হয় দেখলাম, ওদের বাড়িতে সয়াবিন রান্না হচ্ছে, টিনু সেটা খাবে, যেটাতে ওর অ্যালার্জি, শুধু যে উদীপ্তর বাড়িতেই খায় তা না, কতখানি লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, আর পুরোনো যে লাইফস্টাইল ছিল অনেকেই না দেখেই মন্তব্য করে। তো যাই হোক, সে যদি আমার ভিডিওটা দেখে অবশ্যই ব্যাপারটা বুঝতে পারবে, অন্তত কন্ট্রোভার্সি করতে বসলে তার সম্বন্ধে বেশ কিছুটা জেনে, তার সম্বন্ধে বেশ কিছুটা ভিডিও দেখে তবেই কিন্তু করতে বসা উচিত। তো যাই হোক, এবারে আসি গ্রামে কী সমস্যা হচ্ছে। অ্যাকচুয়ালি দেখবে শহরের দিকে অনেক কিছু এই সমস্ত জিনিসগুলোকে না অতটা মানে পাত্তা না দিলেও যে কে কার ঘরে কী হচ্ছে, কিন্তু গ্রামে এগুলো ভীষণভাবে চর্চিত বিষয়, কে কার সাথে চলে গেছে, কে কার বউ ভাগিয়ে এনেছে, কে কার বরের সাথে থাকে, এগুলো ভীষণ চর্চিত বিষয় গ্রামের দিকে। তো টিনু কিন্তু ষষ্ঠী পুজো করেছে, হ্যাঁ এটা বলি, তার কারণ হলো বললো ষষ্ঠীর দিন ওইখানে গিয়েছিলাম, অর্থাৎ ওদের বাড়ির সামনের পুজোটায়, যেটা পাড়ার পুজো বলে। তো ন্যাচারালি আমরা কিন্তু পাড়ার পুজো ছেড়ে যতই ভিড় হোক, ভিড় হবে বলে এক্সকিউজ দিচ্ছে যে ভিড় বলে মা আর বৌদি গেছে ওখানে, এরকম একটা কী বললো, আর আমি আর ঠাম্মি যাচ্ছি এখানে, আমরা দেখতেও পেলাম গেল। তো ভিড় হবে বলে, আচ্ছা পাড়ার পুজো যেখানে পাড়ার মানুষজন সবাই থাকবে, ভিড় হবে সেটাই তো স্বাভাবিক, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, ভিড় হোক না কত ভিড় হবে, আমরা তো ভিড় ঠেলে ঠাকুরও দেখতে যাচ্ছি দূরে দূরে, তাই না। তো পাড়ার পুজো ছেড়ে ও গেল হচ্ছে অষ্টমী পুজোর অঞ্জলি দিতে, এবং অষ্টমী পুজো দিতে ডালা নিয়ে একটু দূরে বেশ অনেকটাই হাঁটলো, কিন্তু এমনকি ঠাকুমার কিন্তু খুব কষ্ট হচ্ছিলো হাঁটতে, যেটা ও ক্যামেরায় দেখালো, গুটি গুটি পায়ে ঠাকুমা হেঁটে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি, বয়স্ক মানুষ তো, কিন্তু নাতনির স্বার্থে সে কিন্তু নাতনির হাত ধরেছে দূরে গেল পুজো দিতে। কিন্তু কেন দূরে গেল পুজো দিতে, গ্রামে এবং পাড়াতে কিন্তু যেটা আমাদের বিভিন্ন মানে সোর্স মারফত, ভিউয়ার্স মারফত যে খবরগুলো আসে যে গ্রামে এবং পাড়ায় কিন্তু ও প্রায় অচ্ছুত হতে চলেছে, তার কারণ হচ্ছে উদীপ্ত গ্রামের মাঝপথ থেকে ওকে নিয়ে বাইকে মানে পিক আপ করে, আবার মানে ওকে ড্রপ করে দেয় কেনাকাটার পুজোর সময়টা যেরকম হয়েছে আর কি, আমরা দেখেওছি, প্রমাণও দিয়েছি তোমাকে আমি তোমাদেরকে আমার ভিডিওতে। তো সেই রকম কিন্তু গ্রামবাসীদের চোখে পড়ছে, এবং যেটা প্রত্যন্ত গ্রাম দেখলেই বোঝা যায়, তারা কিন্তু মানে ওই টিনুর বাবাকে দেখে কিন্তু বেশ কিছু কথা শুনিয়েছে বা বেশ কিছু কথা বলেছে আর কি, যে মেয়ের এইরকম বেলেল্লা করার জন্য। তো সেই কারণেই কিন্তু মানে কি বলবো, ওদের গ্রামে বা ওদের পরিবারের মধ্যে কিন্তু একটা কানাঘুষো অশান্তি চলছে, এবং সেটা টিনুর মনেও কিন্তু অশান্তি চলছে। আমরা শুনেছি যে অষ্টমীর দিন টিনু কিন্তু উদীপ্তর হাতে মার খেয়েছে, যেটা গতকালকে তোমাদেরকে বলেছিলাম ওদের মধ্যে মানসিক অশান্তি দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তো ও কিন্তু অষ্টমীর দিন মার খেয়েছে, কারণ অষ্টমী পুজো বিকেল পর্যন্ত কথা বললো, ব্লাউজ আনতে গেলো, আমরা দেখলাম যে ভিডিওটা পুজো নিতে গেলো। তো
তারপর যখন শেষ করতে এলো ভিডিও, ওর কিন্তু ও কিন্তু ক্যামেরার দিকে চোখ তাকিয়ে কথা বলতে পারছিল না। তোমরা মানে নজর পড়েছো কিনা জানি না, পারলে আরও একবার ভিডিওটা দেখে এসো। ও কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারছিল না, ওর চোখে কিন্তু জল, চোখের কোণে কিন্তু ওর জল দেখা গেছে। একটা কান্না করলে পরে চোখের মানে কি বলবো, চোখটাই অন্যরকম হয়ে যায় যে কোনো মানুষের, ওর কিন্তু সেটা হয়েছিল। আর আমরা ভিউয়ার্স মারফত শুনতে পেরেছি এবং আরশ ভাইয়ের কাছ থেকেও শুনতে পেরেছি যে অষ্টমীর দিন কিন্তু ও প্রদীপ্তর হাতে মার খেয়েছিল। সেটা হচ্ছে সমস্যাটা হচ্ছে ওদের ছেলেকে নিয়ে, ওর ছেলের জন্য একটু মন কেমন করছে, হয়তো সেই জন্যই ও কিন্তু ছেলের জন্য ষষ্ঠী পুজোও দিয়েছে। কারণ বললো যে ষষ্ঠী পুজোর দিন এখানে গিয়েছিলাম, কিন্তু দেখায়নি, সেটাও হয়তো দূরেই গিয়েছিল ষষ্ঠী পুজোর দিনও পুজো দিতে, সেটা আমাদের যেহেতু দেখায়নি বললো এখানে গিয়েছিলাম। এত ক্ল্যারিফিকেশনের তো প্রয়োজন নেই, কারণ ও জানে যে মানুষ প্রশ্ন করবে যে পাড়ার পুজো ছেড়ে, ঘরের সামনের পুজো ছেড়ে তুমি কেন দূরে যাচ্ছ বয়স্ক মানুষটাকে নিয়ে, সেখানেও তো ভিড় দেখলাম। এবার অনেকে বলছে যে টিনু যখন অঞ্জলি দিচ্ছিল বা ঠাকুমা যখন অঞ্জলি দিচ্ছিল, গুদিত্ব নাকি ফোন ধরে দিয়েছে। না, গুদিত্ব ফোন ধরে দেয়নি, কারণ একটা জায়গায় রেখে, ফোনটাকে একটা জায়গায় রেখে টিনা সেট করে কিন্তু ভিডিও শ্যুট করেছে। কারণ ওইখানে বক্স হোক বা কিছু রাখার জায়গা মতো হোক কিছু একটা ছিল, যেখানে আরও সব মহিলারা যারা ছিল তারা এক এক করে কিন্তু জিনিস রাখছিল, যেহেতু অঞ্জলি দেবে হয়তো চাবি পার্স বা মোবাইল এক এক করে জিনিস রাখছিল। তো বোঝা গেল যে ওইখানটা একটা কিছু আছে, সেইখানটাতেই কিন্তু টিনু ক্যামেরা সেট করে তার অঞ্জলিটাকে দেখালো। তো এবারে আসি হচ্ছে গুদিত্বর সম্পর্কে। তো এমন মার্কা মারা ছেলে, সত্যি কথা বলছি, মানে অনেক বছর পরে এরকম একটা শুনলাম। মানে যখন স্কুল কলেজে পড়তাম না, এরকম বন্ধুদের মুখে শুনতাম ওই ছেলেটা এইরকম মার্কা মারা, ওই ছেলেটা এইরকম মার্কা মারা, এরকম শুনতাম। পাড়ায় দু চারটা থাকতো একেবারে লাফাঙ্গা 420 টাইপের। তো এইরকম একটা অনেক দিন পর এরকম একটা স্যাম্পেলকে দেখতে পেলাম, যার এই বয়সে শুনছি 30 না 31 বছর বয়স, যার এই বয়সে অলরেডি দুখানা বিয়ে হয়ে গেছে। টিনু হচ্ছে 3 নম্বর, এবার কতগুলো লাইন দিয়ে প্রেম হয়েছে বলতে পারবো না। তো দুখানা বিয়ে অলরেডি হয়ে গেছে এবং এই বয়সে দুখানা বইয়ের ওপরে কী করে অত্যাচার করতে হয় সেটাও ও একেবারে রক্ত। তো তা ভাবছো কি টিনুকে একদম আল্লাদে সোহাগে রাখবে? না না না, তার আগে বলি গুদিত্তর কিন্তু যে জাহাজে চাকরি করতো, জাহাজে একদম বিরাট করে ফলো করে, জাহাজে চাকরি করে, কিন্তু অনলি মাত্র 9,000 টাকার চাকরি করতো। প্রথম এখান থেকে এক বন্ধুর মারফত, এখানে দেখবে অনেক রকমের এজেন্সি থাকে কলকাতার দিকে বা মফস্বলের দিকেও থাকে, বিভিন্ন রকম এজেন্সি থাকে যেখানে হচ্ছে ওই তোমার জাহাজে চাকরি দেবো, অমুক জায়গায় চাকরি দেবো, বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে গার্ড, সিকিউরিটি গার্ড, এরকম মাঝে মাঝে কিন্তু বিজ্ঞাপন বেরোয়। তো সেই রকমেরই এক বিজ্ঞাপন বেরিয়েছিল এবং সেখান থেকে এক বন্ধুর হাত ধরে ও কিন্তু জাহাজে চাকরি নিয়ে মুম্বাই চলে গিয়েছিল। তো সেখানে 2 মাস মতো কাজ করেছিল এবং সেখানে 2 মাস মতো কাজ করে একদিন প্রচণ্ড বাতলামি করে, মদ টদ খেয়ে বমি টমি করে জাহাজের মধ্যে, তো ওখান থেকে ওকে চাকরি থেকে বরখাস্ত করেন, কারণ এগুলো তো পারমানেন্ট চাকরি না, ওকে বরখাস্ত করা হয়। তারপর সেই বন্ধুর মারফতই কিন্তু ও আরেক জায়গায় চাকরি করছিল, যেখানে মাত্র 9,000 টাকা মাইনে, কিন্তু ও সেই মানে কি বলবো বিভিন্ন জায়গা থেকে মানে কি অসৎ উপায়ে আর কি ও কিন্তু বেশ কিছু টাকা কামাতো, মাস গেলে 30-40 লাখ টাকা কামাতো, কিন্তু সবটাই জুয়াতে উড়িয়ে দিত। মানে ওর আরও একটা নেশা হচ্ছে, শুধু মেয়ে ছেলের নেশা তা নয়, মদের নেশা তা নয়, ওর আরও একটা নেশা হচ্ছে কিন্তু জুয়া খেলার নেশা। এবং জুয়া খেলার নেশাতে ও কিন্তু সর্বশান্ত হয়ে গেছে, মানে গুদিত্তর কথা বলছে, ও কিন্তু সর্বশান্ত হয়ে গেছে। এবং এমনকি ওইখান থেকে বসে যখন টিনুর সঙ্গে প্রথম আলাপ প্রেম শুরু করে, তখন কিন্তু বন্ধুদের একটা ভাঙা, মানে ওখানে তো জাহাজে চাকরি করতে, যেখানে চাকরি করতে গেলে কিছু তো ফ্রেন্ড সার্কেল তৈরি হয়, তো সেখানে ওর সিমটা, ওর যে ফোন নাম্বার, ওর যে সিমটা, সেটা কিন্তু বন্ধুদের ফোনে ঢুকিয়ে ও কিন্তু টিনার সাথে কথা বলতো। এবং ফোনটা কি হয়েছিল, ফোনটাও কিন্তু ওই জুয়া খেলতে খেলতে শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, তো এরপরে যখন দেখলো যে না এখানে আর চাকরি করে লাভ নেই, টিনু বেশ শাসালো মাল অর্থনৈতিক দিক থেকে, চলো যদি চাকরি করতো তাহলে তো এতদিনে চলে যেত, তাই না? কতদিন তো এসেছে আমরা জানি, ও কিন্তু এখন এখানে সব কিছু ছেড়ে এখানে চলে এসেছে। এবং টিনুর মানে কি বলবো যে উডবি ননদ, মানে গুদিত্তর বোন, তার হাজব্যান্ড কিন্তু বিএসএফে চাকরি করে, তার হাজব্যান্ড বিএসএফে চাকরি করে, সে কিন্তু প্রথম যখন ব্যাপারটা জানতে পারে, সে কিন্তু গুদিত্তকে বলেছিল এই কাজটা ভালো করছো না, অন্যের বাড়ির বউ ভাগিয়ে আনছো, এই কাজটা একেবারেই ভালো না, একেবারেই কিন্তু তাকে কি বলবো সাপোর্ট করেনি, কিন্তু তবুও মানে হাতে পায়ে ধরে আবার বলেছিল যে এটা আমার ব্যাপার, আমি বুঝে নেব, ওইসব ছাড়ো তো বলে কিন্তু কয়েকদিনের জন্য কিন্তু ও টিনা যখন টিনাকে যখন এইখানে অবস্থা খারাপ, মানে বাপের বাড়িতে যখন দাদা ওকে মারছে, ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, কারণ হাতে টাকা নেই, তখন টিনুর যা টাকা আছে ব্যাংকে আছে, তো হাতে টাকা নেই, তো সেই কারণে হচ্ছে তখন কিন্তু গুদিত্ত ওর বোনের বাড়িতে নিয়ে গিয়ে ওকে রেখেছিল। সেখানেও কিন্তু চরম অশান্তি হয়েছে, ওর বোন
জামাই গুদিত্তর সঙ্গে, সেখান থেকে আর না নিয়ে গিয়ে কোথায় রাখলো, একেবারে ডিরেক্ট গুদিত্তর বাড়িতে রাখলো। তো সেখানে তো যা হওয়ার হয়েইছে, কারণ যারা হচ্ছে মানে কি বলবো ফোনে সেক্সুয়াল চ্যাট করতে পারে, মানে কি বলবো এরকম ভিডিও করতে পারে, তো তারা সামনে থাকলে কি করতে পারে সেটা তুমিও জানো বা তোমরাও জানো আর আমিও জানি। তো সেই সমস্ত করে যখন বেশ কিছুটা রস নিংড়ে নেওয়া হয়েছে, তখন হচ্ছে ওকে বাপের বাড়িতে ফেলে রাখা হয়েছে, কারণ গুদিত্তর বাড়ির ঠিকানা কিন্তু অনেকেই জেনে গেছে, সোশ্যাল মিডিয়াতে একেবারে প্রচারিত। ওর বাড়ি কিন্তু হচ্ছে ঘোনা একদম, মানে ওই তোমার বসিরহাট থেকে বেশ কিছুটা বা হাসনাবাদ থেকে বেশ কিছুটা দূরে। তো সেখানে কিন্তু টিনুকে রাখা আর সেফ হচ্ছিল না, কারণ টিনু প্রথম দিকে বলেছিল যে আমি একটা সুরক্ষিত জায়গাতেই আছি, সেটা সেফটি জায়গাতে আছি, সেটা এখন বলা যাবে না। কিন্তু সেই সেফটি জায়গারও খবর কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউয়ার্সরা কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে ঠিক বের করে ফেলেছে, এমনকি তার বাড়ি মানে যে বাড়িতে টিনু ছিল উদিত্তর বাড়ি, সেই বাড়িরও কিন্তু ছবি আমরা দেখতে পেয়েছি, বাড়ির সামনে পুকুর এবং পুকুরে কী ভাসছিল সেটাও আমরা জানি, সবটাই আমরা দেখতে পেয়েছি। কিন্তু সেখানে আর ওর নিরাপদ জায়গা হলো না, ওটা কিন্তু টিনুর জন্য আর নিরাপদ জায়গা হলো না। কিন্তু কার কাছ থেকে ও নিরাপত্তা চাইছে আমি বুঝতে পারছি না, সন্দীপ ওর কোনো ক্ষতি করবে না, হ্যাঁ গুদিত্তই ক্ষতি করবে না, অন্য কেউ বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওখানে চলে যাবে ওর সঙ্গে কথা বলবার জন্য, বা যেই হোক না কেন যে কোনো কারণে ও নিরাপত্তা ওখানে আর বোধ করছিল না, সেই জন্য ফিরে আসতে হলো বাপের বাড়িতে। টাকা দিয়ে সবাইকে গিফট দিয়ে মুখ বন্ধ করে বাপের বাড়িতে আছে, কিন্তু মানসিক দ্বন্দ্ব মানসিক অশান্তি কিন্তু দুজনের মধ্যে শুরু হয়ে গেছে, কারণ গুদিত্ত ওকে শারীরিক দিক থেকে পাচ্ছে না, অর্থনৈতিক দিক থেকেও সেভাবে পাচ্ছে না, চাইলেই পাচ্ছে না। তো সেই কারণে কিন্তু ওদের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে, এবং উদিত্তর যে আগের আগের যে দুজন বউ ছিল তাদের ভয়েস রেকর্ডিং, তাদের কল রেকর্ডিং যেহেতু সোশ্যাল মিডিয়াতে কী বলবো এসে গেছে, সে কারণে কিন্তু টিনুও হয়তো, আমি এটা হয়তোই বলছি, ওকে একটু হলেও এড়িয়ে যেতে চাইছে, কারণ ওর চরিত্রটা ওর সামনে কিন্তু মানে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। টিনুও কিন্তু এড়িয়ে যেতে চাইছে, ছেলের কথা মনে করতে চাইছে, ছেলের কথা মনে করে ষষ্ঠী পুজো করতে চাইছে। কিন্তু টিনুকে একটাই কথা বলবো, জানি না ও ভিডিও দেখবে কি না, কারণ টিনু বলে আমি নাকি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখি, ও বলে সেটা। তো সেই কারণে বলি যে টিনু তুমি যদি বাপের মানে শ্বশুরবাড়ি থেকে চলে গিয়েও বাপের বাড়িতেই থাকতে, ছেলেকে রেখে এসছো তবু মানলাম বাপের বাড়িতেই থাকতে, তবু কিন্তু সন্দীপের তোলার একটা পথ ছিল, একটা তোমার যাওয়ার ফিরে যাওয়ার মুখ ছিল, কিন্তু তুমি সেটা না করে একেবারে মানে তোমরা নিজেকে নগ্ন করে ফেলেছো, প্রেমিকের কাছে নিজেকে নগ্ন করে সমাজের কাছে নিজেকে নগ্ন করে ফেলেছো। ঠিক সেই কারণে তুমিও এখন ইতস্তত বোধ করবে সন্দীপের কাছে ফিরে যেতে, আর সন্দীপও ইতস্তত বোধ করবে তোমাকে তুলতে, কোনো পুরুষ মানুষের পক্ষেই সম্ভব নয়। তো যাই হোক, এই হচ্ছে গুদিত্ত চরিত্র, 9000 টাকার চাকরি, এবং সঙ্গে হচ্ছে জাহাজ এসে বলেছিলাম তোমাদেরকে খালাসি, কেউ বলছে কুক, অ্যাকচুয়ালি ওই ধরনের চাকরিগুলো হচ্ছে খালাসি কুক মানে সবই তারা কাজ করে, জাস্ট লেবার টাইপের, লেবারই ওকে বলা হয়েছিল রাজমিস্ত্রি, বাট রাজমিস্ত্রি নয়, ও হচ্ছে লেবার টাইপের কাজ করতো, এবং মদ খেত, জুয়া খেলতো, যা টাকা পেতো সব উড়িয়ে দিত, এবং প্রথম একটা চাকরি খোয়ায়, এবং দ্বিতীয় চাকরি থেকে সেখান থেকে যখন টিনুর মানে ওই সোনার খনির সন্ধান পায়, তখন ওই চাকরিটাও ওর ছেড়ে দিয়ে চলে আসে। মাত্র 1 লাখ টাকা শুনে মাথা ঘুরে গেছে, সেখানে 1 থেকে 1.5 লাখ টাকা, সেখানে 9000 টাকায় কী হয় বলো তো? তো এই হচ্ছে ব্যাপার, দুটো বিয়ে এই বয়সে মানে কী মার্কা মারা ছেলে, এবং তার বাবার দেখলাম অবস্থা সেরকম নয়, বাড়িঘর দোরের অবস্থা সেরকম নয়, আমরা দেখেছি বাবার একটা ছোটো মুদিখানা রয়েছে, মানে এমনই অবস্থা, বাড়িটা প্লাস্টার পর্যন্ত করতে পারেনি, দোতলা তুলেছে এই পর্যন্ত, কিন্তু ছেলে যদি গুণবান হতো হয়তো ছেলে নিজেই চাকরি করে ফেলতো, এখন টিনুকে ভাঙিয়ে সব কিছু করবে। টিনু হয়তো একটু একটু করে সব বুঝতে পারছে, সেই জন্যই হয়তো ওদের মধ্যে কথা কাটাকাটি বাক বিতণ্ডা শুরু অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, দেখা যাক ভবিষ্যতে কী হয় না হয়, ও ফিরে আসে না গুদিত্তর অত্যাচার সহ্য করে ওর কাছেই থাকে। তো চলো আমরা সব দেখতেই থাকবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার কথা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। চলো আজকে আসছি, টাটা।